হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএ এডুকেয়ার। আজকে আমাদের সিভিক্সের টপিক হলো পাবলিক ফ্যাসিলিটিস বা জনসুযোগ সুবিধা। তো সিটেটের বা টেটের সিলেবাসে দেখবে এই পাবলিক ফ্যাসিলিটিস এই টপিকটা নেই। নর্মালি আমরা আগের ক্লাস যেটা করেছি অর্থাৎ মার্জিনালাইজেশন, সেটা পর্যন্তই কিন্তু লাস্ট থাকে সিলেবাসে। তো আমি শুধুমাত্র সিভিক্সের ক্ষেত্রে বলছি না, আমি এর আগেও যে অন্য যে টপিকগুলো অর্থাৎ বাংলা ইংলিশ এগুলো যেগুলো করাচ্ছি, প্রত্যেকটা টপিকেই এর বাইরেও অর্থাৎ সিলেবাসের বাইরেও কিছু জায়গা থাকে, সেখান থেকে কোয়েশ্চেন আসে। স্পেশালি সিটেটের প্যাটার্নে কী হয় যে এনসিইআরটির যে ক্লাস যে বইগুলো আছে স্কুলের, সেখানে সিলেবাস ফলো করে কোয়েশ্চেন আসে। তো এক্ষেত্রেও সেখান থেকেই কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে বা রিপিট করে, তো এবারেও করতে পারে বা সামনের বছরও যে পরীক্ষা হবে সেগুলো করতে পারে। সেই জন্যই কিন্তু আমি এই টপিকগুলো আলাদা করে করছি এবং এনসিইআরটির বই ফলো করে করেই কিন্তু এগুলো আমি নোটস বানানো তোমাদের জন্য চেষ্টা করেছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পাবলিক ফেসিলিটি বা জনসুযোগ সুবিধা বলতে কী বোঝায়। পাবলিক ফেসিলিটি বলতে সেটাই বোঝায় যেটা সরকার দ্বারা তাদের নাগরিকদের সুন্দর সুস্থ পরিষেবা দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো করা হয় সেগুলোকে এক কথায় বলা হয় পাবলিক ফেসিলিটিস। এই পাবলিক ফেসিলিটিসের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো পড়ে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, স্যানিটেশন অর্থাৎ জন যে স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্যসম্মত যে পরিষেবা দেওয়া, পাবলিক ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা, হেলথ কেয়ার, স্বাস্থ্য পরিষেবা, জল পরিষেবা ইত্যাদি। তো সরকার এইসব যে পরিষেবাগুলো আমাদের দেয়, এই পরিষেবাগুলো কিন্তু বিভিন্ন যে প্রাইভেট সংস্থা আছে সেই তারাও কিন্তু এই একই পরিষেবা আমাদের দেয়। কিন্তু তফাৎ হচ্ছে এটাই, যখন সরকার আমাদের এই ধরনের পরিষেবাগুলি দেয় সেগুলো কিন্তু খুবই সস্তা এবং অনেক ক্ষেত্রে সেগুলি আমরা বিনামূল্যে পেয়ে থাকি। কিন্তু কোনো প্রাইভেট সংস্থা যখন এই পরিষেবাগুলো দেয় সেগুলোর কিন্তু অনেক চড়া দাম হয় বা অনেক মূল্যের বিনিময়ে কিন্তু সেগুলো গ্রহণ করতে হয়। যেমন খুব সহজ উদাহরণ যদি দেখো, আমরা যদি বাইরে থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল কিনতে যাই তাহলে তার মিনিমাম অর্থাৎ যদি একটা 500 ml-এর আমরা একটা পরিশুদ্ধ পানীয় জল কিনতে যাই তার দাম পড়ে মিনিমাম 10 টাকা। কিন্তু আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন যে ওয়াটার সাপ্লাই যেগুলো আসে, যেমন রাস্তায় যেসব পানীয় জলের জন্য যে কলগুলো রাখা আছে, সেখান থেকে কিন্তু আমরা বিনামূল্যে কিন্তু মানে কোনো একটা লিমিটলেস কিন্তু আমরা জল পাই। এটাই হচ্ছে এই দুটোর মধ্যে তফাৎ। এবার এই যে পাবলিক ফেসিলিটিসগুলো আছে, এই পাবলিক ফেসিলিটিগুলো সরকারে দেওয়ার কারণ কী, কী কারণে দেয়? আমরা এর আগে যখন ফান্ডামেন্টাল রাইটস পড়েছি তখন আমরা দেখেছি নাগরিক হিসেবে আমাদের কী কী অধিকার রয়েছে। সেখানে আমরা আর্টিকেল 21-এ দেখেছি যে জীবন এবং জীবনে বাঁচার অধিকারগুলিও কিন্তু অর্থাৎ স্বাধীনভাবে বাঁচার অধিকারগুলিও কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আছে। সেই আর্টিকেল 21-কে আমরা যদি ধরি অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অর্থাৎ বাঁচার জন্য এবং স্বাধীনভাবে এবং বেঁচে থাকার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু পাওয়া মানুষের নাগরিক অধিকার এবং ভারতীয় সংবিধান সেটি স্বীকৃতি দিয়েছে। এবং সেই জন্য অর্থাৎ এই দেশের ভারতের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের এটি মৌলিক অধিকার এবং যেহেতু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র সেক্ষেত্রে কিন্তু সরকারের দায়িত্ব যে জনগণের যাতে এই সুবিধাগুলি পায় সেগুলি প্রায় বিনামূল্যে বা কোনো কোনো ক্ষেত্রে যদি তার বিনিময়ে কিছু টাকা অর্থাৎ এই সে পরিষেবাগুলো দেওয়ার জন্য তো একটা বিপুল পরিমাণ খরচের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে যদি কিছু ন্যূনতম খরচের বা ব্যয়ের মাধ্যমে যদি জনসাধারণকে এই পরিষেবাগুলো দান করা যায়। এর উদ্দেশ্য কী, এর অর্থাৎ পাবলিক ফেসিলিটি দেওয়ার উদ্দেশ্য কী? এর প্রধান উদ্দেশ্য যেটা হচ্ছে অর্থাৎ সরকারের প্রধান উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে নাগরিকদের সুযোগ সুবিধা প্রদান করা। এবং সেক্ষেত্রে এর একটা যদি ব্যবসায়িক দিক দেখা যায় তাহলে সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে যদি দেখা যায় যে সরকার যেই যে বিভিন্ন যে প্রজেক্টগুলোকে কাজে লাগাচ্ছে অর্থাৎ ফেসিলিটি দেওয়ার জন্য সেখানে ব্যবসায়ীরা তাদের পুঁজি দিচ্ছে এবং সেই টাকাগুলোকে খাটিয়ে জনগণের সুবিধার্থে সেগুলোকে প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে একটা সামাজিক এবং অর্থনৈতিক যে একটা সমতা, একটা ব্যালেন্স বা সেগুলোর যে কার্যকলাপ সেগুলো কিন্তু খুব সহজেই একই সাথে মেনটেন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে কি, পাবলিক ফেসিলিটিসের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি। প্রথম যেটা এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যে কম থেকে কম খরচার দ্বারা
দেশের সব থেকে বেশি জনগণ কিভাবে এই সুযোগ সুবিধাগুলো পায় সেদিকে নজর রাখা। অর্থাৎ কি রকম, যদি ধরো দেখা যায় কোনো একটি প্রত্যন্ত এরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে একটি সাধারণ সরকারি স্কুল দেওয়া হলো, খোলা হলো, তো একটি গ্রামে ধরা যাক যিনি গুটিগত লোকজন আছেন যাদের হাতে উচ্চবিত্ত পরিবারে, তারা হয়তো শহরে তাদের বাচ্চাদের পড়াচ্ছে উঁচু উচ্চ বেতন দিয়ে, অনেক হায়ার স্টাডিজ করাচ্ছে বা ভালো কোনো স্কুলে পড়াচ্ছে, কিন্তু যারা গ্রামের আর যে পাঁচটা বাচ্চা আছে, সাধারণ বাচ্চা আছে, গরিব বাচ্চা আছে, তারা কিন্তু তাহলে তারা কি হচ্ছে, তারা শিক্ষার অন্ধকার, শিক্ষার আলো পাচ্ছে না, তারা অশিক্ষার অন্ধকারে তলিয়ে যাবে। কিন্তু আমরা কি জানি প্রত্যেকটা রাইট টু এডুকেশন আছে, অর্থাৎ প্রত্যেকটা ভারতে বাচ্চার কি করা আছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত ফ্রি শিক্ষা, ফ্রি এডুকেশন, এটা তো দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কি হলো, গ্রামে যদি একটি সরকারি স্কুল স্থাপন করা হলো তাহলে সেখানে কিন্তু প্রত্যেকটি শিশু উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এরকম তো কোনো বলা নেই যে সেখানে উচ্চবিত্তরা পড়তে পারবে না, শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত না, প্রত্যেকটি ভারতীয় শিশু সেখানে কিন্তু তাহলে বিনা পয়সা শিক্ষা গ্রহণ করতে পারছে। তাহলে কি হচ্ছে যে এইটাকেই বলা হচ্ছে কিন্তু পাবলিক ফেসিলিটিস, অর্থাৎ সরকার যেখানে ন্যূনতম মূল্যের বিনিময় অথবা পুরোপুরি বিনামূল্যে যে পরিষেবাগুলি দিচ্ছে, যেখান থেকে জনসাধারণ সুবিধা ভোগ করছে, এটা হচ্ছে সরকারি বিদ্যালয় স্থাপন, এটা হচ্ছে তার একটা উদাহরণ। এই যে পরিষেবাগুলো, তার মধ্যে প্রথমে কি বললাম যে ইনফ্রাস্ট্রাকচার আসবে, ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা এক কথায় কি বোঝাই, পরিকাঠামো। তো এই ইনফ্রাস্ট্রাকচারগুলো অর্থাৎ পরিকাঠামো, সরকারি পরিকাঠামো বলতেই তার মানে সেগুলো একটা বড় আকারের হবে, এরকম তো না ছোটো একটা স্কুল খুলে দেওয়া হলো কিছু না, এর থেকে অনেক বড় বড় পরিষেবা আমরা পেয়ে থাকি। গভর্নমেন্ট এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো বানাবে সেজন্য কিন্তু তাদেরও একটা খরচের দরকার হয়, তো সরকার সেই খরচগুলো কোথা থেকে নেবে, সেগুলো কি হয় তারা জনসাধারণের কাছ থেকে যে ট্যাক্স, অর্থাৎ আমরা যে ট্যাক্স পে করি সেই ট্যাক্সের বিনিময়ে সেগুলো সরকারের কাছ থেকে নেয়, এবং সেই সরকার সেই জনগণের কাছ থেকে যে গ্রহণ করা বা আদায়কৃত যে ট্যাক্সগুলো আছে বা খাজনাগুলো আছে সেগুলোকে তারা বিভিন্ন খাতে ব্যয় করে জনসাধারণের এই পরিষেবার জন্য বিভিন্ন পরিকাঠামো তৈরি করে। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো বলা হচ্ছে, এগুলির মধ্যে কী কী হচ্ছে, এগুলোর মধ্যে হচ্ছে পাবলিক রোডস অর্থাৎ রাস্তাঘাট, ব্রিজ, হাইওয়েজ, এই যে স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে আমরা যেগুলো পড়ি, এই যে বড় বড় হাইওয়ে তৈরি হচ্ছে, ড্যাম অর্থাৎ বড় বড় যে বাঁধ, ইলেকট্রিসিটি অর্থাৎ বৈদ্যুতিক পরিষেবা, এইগুলো করতে তো প্রচুর পরিমাণে ব্যয় হয়, সেই ব্যয়গুলো সরকার কোথা থেকে আসবে? তাহলে আমরা যে ট্যাক্স, আমরা যেগুলো বলছি বিনামূল্যে পাচ্ছি, হ্যাঁ বিনামূল্যে পাচ্ছি, কিন্তু তার বদলে তো আমরা কিছু ট্যাক্স দিচ্ছি, তার মানে সেই ট্যাক্সগুলোকে, ট্যাক্সের টাকা কাজে লাগিয়ে সরকার এগুলো করছে, তাহলে এগুলো নয় বিনামূল্যে বা ট্যাক্সের টাকাটাকে যদি আমরা ধরি তাহলে খুবই ন্যূনতম ব্যয় হচ্ছে, এর দ্বারা এই ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে। দেখো যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর কথা বললাম এখানে, মোটামুটি সেগুলোই আছে, সরি এখানে ড্যামের মানে বাঁধের ছবি দুটো হয়ে গিয়েছে, এখানে দেখো ইলেকট্রিসিটি, এই যে বড়ো বড়ো যে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে অর্থাৎ যে রোডসের যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো, বা বিভিন্ন সেতু এখন যেগুলো আছে সেগুলো, এছাড়া পাবলিক ফেসিলিটিসের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো এবার আমরা একে একে দেখবো, যেগুলোকে আমরা বললাম। তার মধ্যে সব থেকে প্রধান হচ্ছে ওয়াটার বা জল, আমরা এক কথায় যদি বলা যায় যে জল হলো জীবন, অর্থাৎ জল ছাড়া তো মানুষ বাঁচতেই পারবে না, এবং এটাও আমরা জানি, এর আগে যখন আমরা যেহেতু জিওগ্রাফি সিরিজ করছি, তো জিওগ্রাফি সিরিজ আমি যখন সোর্সেস অফ ওয়াটার হিসেবে পড়েছি তখন আমি সেখানে বলেছি যে আমরা যে জল খাই তা পৃথিবীতে, পৃথিবীর আমরা কী জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু সেই যে 97% যে জল আছে তার মধ্যে বেশিরভাগটাই সমুদ্রের জল, এবং সেটা কিন্তু ব্যবহারযোগ্য নয়, তার মধ্যে খুবই কম অংশ পানীয় জল। এবার সেটা তাহলে সেক্ষেত্রে কিন্তু পানীয় জলের একটা ঘাটতি কিন্তু অনেক ক্ষেত্রে থাকা যায়, কিন্তু আমাদের জন্য যা পানীয় জল পৃথিবীতে আছে সেটা কিন্তু আমাদের জন্য ঘাটতি হওয়ার কথা নয়, কিন্তু বিভিন্ন দূষণগত কারণ বা সঠিকভাবে পরিচর্যার অভাব, এরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় পানীয় জলের ঘাটতি দেখা যাচ্ছে, এবং
যা বিশেষ করে আমাদের দেশে যাতে পানীয় জলের ঘাটতি দেখা না যায় বা পরিশুদ্ধ জল পাওয়া যায় সেজন্য কিন্তু সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে, এবং এই পানীয় জল পরিশুদ্ধ করতে কিন্তু অনেক টাকাই সরকারের ব্যয় হয়। এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র সরকার কেন, বেসরকারি অনেক সংস্থাও কিন্তু এক্ষেত্রে উদ্যোগী হয়। কিন্তু প্রথমেই যেটা বললাম যে বেসরকারি উদ্যোগে যখনই কোনো জিনিস আসবে তখন কিন্তু সেটার মূল্য কিন্তু অনেক বেশি হবে। অর্থাৎ আমরা যেটা মিনারেল ওয়াটার খাই সেটা একটা 500 ml বোতলের দামের জন্য আমাদের 10 টাকা পে করতে হয়। কিন্তু আমরা যখন সরকারি তরফ থেকে সরকারি কলে যখন জল আসে সেখান থেকে আমরা অফুরন্ত জল নিতে পারি, অফুরন্ত না হলে অন্তত প্রতি পরিবার পিছু 10 থেকে 20 লিটার তো জল পাই। তাহলে সেক্ষেত্রে সেটা যদি আমাদের যদি আমরা সেটা মিনারেল ওয়াটারের দামে যদি সেটাকে মাল্টিপ্লাই করি তাহলে কী হচ্ছে, যদি 20 লিটার হয় তাহলে 500 ml-এর দাম যদি 10 হয় তাহলে 1 লিটারের দাম হচ্ছে 20 টাকা, তাহলে 20 কে 20 দিয়ে করলে কত হচ্ছে, 400 টাকা পার ডে। যারা সম্ভ্রান্ত পরিবার তাদের কাছে হয়তো এটা কোনো বড় অ্যামাউন্ট হলো না, কিন্তু যারা গরিব তারা দরিদ্র শ্রেণী তারা তাদের পক্ষে তো 400 টাকা দিয়ে পানীয় জল কেনাটা যথেষ্ট টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে সরকার কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে এটা খুব দুঃখজনক ব্যাপার যে পরিশ্রুত প্রাণীর যে জল আছে সেই পরিশ্রুত জলের অভাবে কিন্তু ভারতবর্ষে প্রায় সময় কিন্তু যে দূষিত জল ঘটিত যে রোগগুলো হয় অর্থাৎ ডায়রিয়া কলেরা এই ধরনের কিন্তু কেস প্রায় সময় ধরা পড়ে। এবং প্রতি বছর প্রায় 15% শিশু এই দূষিত জল পান করার কারণে তাদের মৃত্যু পর্যন্ত ঘটে। তো সেক্ষেত্রে সরকার এখনও কিন্তু অনেক জায়গায় এরকম ব্যবস্থা করেছে, যেমন যারা এনসিআরটির বই দেখবে বা ফলো করেছে তারা দেখবে যে তামিলনাড়ুতে কিন্তু বা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়াটার ক্রাইসিস অর্থাৎ পানীয় জলের কিন্তু একটা ঘাটতি দেখা যায়। এবং সেই কারণে যেমন এখানে যে স্লাইড দেওয়া আছে যে ছবি আছে দেখবে ওখানে বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্কার গিয়ে গিয়ে কিন্তু পানীয় জল দিয়ে আসে এবং সাধারণ মানুষ সেগুলোকে ধরে রেখে কিন্তু ওখানে যায়। এবং আমি আমার এক্ষেত্রে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি তামিলনাড়ুতে গিয়েছিলাম তখন কিন্তু ওখানে দেখেছি যে পানীয় জলের অবস্থা কিন্তু খুবই খারাপ, ওখানে কিন্তু জল ম্যাক্সিমাম লোককে কিনে খেতে হয়। এবং এই যে পানীয় জলের যখন ট্যাঙ্কার আসে তখন কিন্তু মানে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থেকে 1 ড্রাম কি 2 ড্রাম অর্থাৎ এই যে ছোটো ছোটো যে জায়গাগুলো দেখা যায় যে ঘোড়ার মতো এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তার জল জলের সুবিধা আছে কিন্তু পানীয় জলের কিন্তু খুব ওখানে স্কার্সিটি আছে। তো সেক্ষেত্রে ওখানকার সরকার কেন্দ্রীয় সরকার উভয় মিলে কিন্তু পানীয় জলের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে, এবং সেটা শুধুমাত্র তামিলনাড়ু বললে ভুল হবে, আমাদের দেশের প্রায় সব ক্ষেত্রে যেখানে যেখানে জলের অসুবিধা হয় সেখানে কিন্তু এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। নেক্সট হচ্ছে হেলথ কেয়ার অর্থাৎ জনস্বাস্থ্য যেটা রয়েছে সেক্ষেত্রে কি স্বাস্থ্য বা সুস্বাস্থ্য কিন্তু মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেক্ষেত্রে সরকার কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে। এক্ষেত্রে যথাযথ প্ল্যানিংয়ের দরকার অর্থাৎ কিভাবে প্ল্যান করে কোথায় কি প্রয়োজন এবং কোথায় কতটা চিকিৎসা প্রয়োজন, হেলথ সেন্টার প্রয়োজন, হসপিটালের প্রয়োজন, ওষুধের দরকার, ডাক্তার বা অন্যান্য যে মেডিকেল পরিষেবা সেগুলো দরকার সেগুলো কিন্তু বর্তমানে কিন্তু তার যোগান দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে হেলথ সেন্টারে গিয়ে বাচ্চাদের টিকা ফ্রিতে টিকাকরণ হচ্ছে, বা এখন যদি কোভিড পরিস্থিতি দেখা হয় তাহলে কিন্তু এই কোভিডের জন্য যে ফ্রি ভ্যাকসিনেশন এগুলো হচ্ছে এগুলো কিন্তু সবই হেলথ কেয়ারের মধ্যে পার্ট রয়েছে। এগুলো এর পজিটিভ দিক, কিন্তু এর নেগেটিভ দিকও আমরা দেখেছি যে সরকারি বিভিন্ন হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় এরকম দেখা যায় যে সেখানে কিন্তু সঠিক পরিষেবা পাওয়া যায় না। সেটা পুরোপুরি বলা যায় যে যাদের ওপর এই দায়িত্বগুলো আছে তারা যদি একটু সঠিকভাবে বা সচেতনভাবে দায়িত্বগুলো পালন করেন তাহলে কিন্তু এতটা সমস্যার সমাধান হয় না। তো এখানে আমাদের কোনো কিছু আলোচনার ব্যবস্থা করাটা বা সমালোচনা আমরা করব না, আমাদের জানার উদ্দেশ্য কি হেলথ কেয়ারে অর্থাৎ জনস্বাস্থ্যের জন্য সরকার কিন্তু ফ্রিতে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র,
হেলথ সেন্টার, ফ্রি মেডিসিন এগুলোর ব্যবস্থা কিন্তু সরকার জনসাধারণের জন্য করে থাকে। নেক্সট হচ্ছে স্যানিটেশন, এটা হচ্ছে সুস্বাস্থ্য বলতে পারো স্যানিটেশনের মধ্যে, অর্থাৎ হেলথ কেয়ার হচ্ছে স্বাস্থ্যসম্মত বিধি, মানে শুধুমাত্র হেলথের স্বাস্থ্যবিধি মেনে চলা, আর স্যানিটেশন হচ্ছে জনস্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশ যেটাকে গড়ে তোলা সেটাকে বলা হচ্ছে স্যানিটেশন। এই স্যানিটেশন অর্থাৎ এই যে জনস্বাস্থ্যবিধি যদি মেনে চলা হয় তাহলে কিন্তু একটি সুন্দর ব্যবহারযোগ্য আমাদের স্বাস্থ্যকর একটা পরিবেশ গড়ে উঠবে। এজন্য প্রথমেই যেটা দরকার যে বিভিন্ন জায়গায় সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা দরকার, প্রত্যেক বিদ্যালয়ে যাতে সুলভ শৌচালয় থাকে, প্রত্যেক বাড়িতে যাতে সুলভ শৌচালয় থাকে, রাস্তাঘাটে যেখানে যেখানে সেখানে যদি মানুষ যাতে নোংরা অর্থাৎ মলমূত্র পরিত্যাগ না করে সেই জন্য যাতে সেখানেও পাবলিক টয়লেট থাকে সেগুলোর ব্যবস্থা করা, এছাড়া আবর্জনা অর্থাৎ বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে যেসব নোংরা আবর্জনা পড়ছে সেগুলোকে পুনরায় পিউরিফাই করে সেগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, এছাড়াও যেসব বাড়ি নোংরামো আবর্জনা এগুলোকে কীভাবে আবার পুনরায় ব্যবহার করে, যেমন নোংরা জিনিসকে কাজে লাগিয়ে সেগুলোকে পুনরায় বায়োগ্যাস তৈরি করা, অর্থাৎ এই যে সেগুলোকে পুনর্নবীকরণ কীভাবে করা যায় সেগুলো, এই যে ম্যানেজমেন্ট করা, এই যে টোটাল প্রসেস সেটাকেই বলা হচ্ছে স্যানিটেশন। এবং এক্ষেত্রে কিন্তু সরকার বর্তমানে যথেষ্ট কাজ করেছে, কারণ আমরা প্রত্যেক বিদ্যালয়ে বা প্রত্যন্ত এলাকায় ফ্রিতে সুলভ শৌচালয় গঠন করা সরকারের উদ্যোগ, এগুলো কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাই এবং এর অনেকটাই কিন্তু প্রভাব, সুপ্রভাব সেটা কিন্তু স্বাস্থ্যকর পরিবেশের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আর নেক্সট হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা। যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকে তাহলে কিন্তু নাগরিকদের যেরকম সুবিধা হবে তেমনি কিন্তু তার সাথে দেশেরও উন্নতি হবে। যেমন ধরো প্রাচীনকালে কোনো একটা খবর কোনো জায়গায় পৌঁছানোর জন্য আগে কী ছিল, ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থা ছিল, ডাক ব্যবস্থার আগে ছিল পায়রা নিয়ে যেত, কিন্তু বর্তমানে দেখো ইমেল ইন্টারনেটের যুগে একটা সেকেন্ডের মধ্যে আমরা মেসেজ পাঠিয়ে দিচ্ছি, এটা তো গেল মেসেজের কথা। যদি ধরো কারোর কোথাও যেতে হবে, আগে কি হতো যুদ্ধে, সে যুদ্ধ করতে গেলে সেনাবাহিনী কোথায় যেত, হেঁটে হেঁটে দীর্ঘদিন ধরে যেত, এখন কি হচ্ছে ফ্লাইটে নিয়ে চলে যাওয়া হচ্ছে, ট্রেনে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কিছু এগুলো তো ইমার্জেন্সি পারপাসের কথা গেল। নর্মালিও যদি দেখি আমরা যদি এক জায়গা থেকে এক জায়গায় যেতে চাই তাহলে আমরা কত সহজে বাস রয়েছে, গাড়ি রয়েছে, ট্রেন রয়েছে, এর থেকেও কুইক যেতে হলে ফ্লাইট রয়েছে, তাহলে কি এগুলো পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ জন যে পরিবহন ব্যবস্থা সেগুলোর উন্নতি হচ্ছে। এবং এগুলো যতই উন্নতি হবে তার সাথে সাথে কিন্তু দেশেরও উন্নতি হবে এবং এটা অনেক বেশি সেফও। এই যে পাবলিক ট্রান্সপোর্ট আছে এই ট্রান্সপোর্টের মধ্যে রেলওয়ে আছে, বাসেস আছে, এয়ারলাইন্স আছে, সব কিছুই কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে পড়ছে। তাহলে এই সমস্ত ফেসিলিটিগুলো কিন্তু আমরা, হ্যাঁ এবার বলবে যে আমরা যে ট্রান্সপোর্ট করছি সেখানে কি আমরা বলছে যে ফ্রি পাবলিক ফেসিলিটিস ফ্রিতে দেওয়া হচ্ছে, তাহলে কি একটা ফ্লাইটের ভাড়া কত, আমরা যদি মেল ট্রেন উঠি সেখানে ভাড়া কত, বাস বা ট্রেনের ভাড়া, পেট্রোলের দাম বাড়ার সাথে, এই অনেক রকম প্রশ্নই আমাদের মনের মধ্যে আসে। কিন্তু দেখো আমরা যেটা চড়ছি, যেটুকুনি পরিষেবা নিচ্ছি, আমরা কিন্তু শুধুমাত্র তার জন্যই পে করছি, কিন্তু এর যে পুরো যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ একটা বাসে আমি তো একা চড়ছি না, আমার সাথে আরও অনেকে চড়ছে, সেই বাসটা তৈরি করা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা এয়ারলাইন্সে যদি উঠি তাহলে সেই পুরো একটা এয়ারপোর্ট মেনটেন করা, অত স্টাফ মেনটেন করা, এগুলো সবই কিন্তু সরকারের একটা বড়, যেটা প্রথমে আমরা ইনফ্রাস্ট্রাকচারে দেখলাম যে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে তার একটা ন্যূনতম ভাগে কিন্তু আমরা পরিষেবা পাই এবং তার জন্য কিন্তু আমরা খুবই আমি এটা কখনোই প্রথম থেকেই বলছি যে কিছু কিছু ক্ষেত্রে ফ্রি এবং কিছু কিছু ক্ষেত্রে ন্যূনতম ব্যয় কিন্তু আমাদের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই জন্য কিন্তু এটাকে পাবলিক ফেসিলিটি বা জনসুযোগ সুবিধা বলা হচ্ছে। আশা করছি আর যে পাবলিক ফেসিলিটিস কী তার উপরে যে আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের যা কনসেপ্ট আছে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, আর এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো টপিকে ডিসকাস করার থাকে তাহলে
বা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।